তাই আল্লাহ রাসূলের কথাই বলছেন যে শোনো কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ কি আল্লাহর নবী, যাদের পায়ে জুতা ছিল না খালি পায়ে হাঁটতো, যাদের পরনে কাপড় ছিল না নগ্ন গামছা পরে চলতো, যারা মাঠে ছাগল চরাত তারা একদিন বৃত্তশালী হয়ে বিশাল বিশাল প্রাসাদ করবে, এটাই হলো কিয়ামতের লক্ষণ। এখন আপনি তদন্ত করে দেখেন 30 বছর আগে তার অবস্থা, বুঝলেন আমি কথা মনে হয়। যারা 30 বছর আগে বৃত্তশালী ছিল তাদের অনেকে এখনো বৃত্তশালী আছে আর অনেকের হারিয়ে গেছে, তবে এখন যারা বৃত্তশালী তারা 30 বছর আগে ছিল বামান বিক্রেতা, তারা ছিল ছাগলের রাখাল। অতএব হারাম খেয়ে টাকা বেশি করার কোনো প্রয়োজন নেই, টাকা বেশি ইনকাম করতে হবে এই কথাই ঠিক। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়, টাকা ইনকাম করব ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব, সালাত আদায় করেছি জান্নাত পাবো, সিয়াম পালন করছি জান্নাত পাবো, হজ করছি জান্নাত পাবো, অসহায় পুরুষ নারীকে দান করেছি জান্নাত কিনে নিয়েছি, ওরা আর এখন পাওয়া পাই না, ওটা আমার। অসহায় মানুষকে আমি দান করেছি, আমি কি করেছি জান্নাত কিনে নিয়েছি, ওটা এখন আর পাওয়া পায় না, সেটা এখন আমার। আল্লাহ বলছেন পৃথিবীর মোমেন পুরুষ নারী শোনো, আমি তোমাদের টাকার বিনিময়ে দা জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াও, দান খেরাত করো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম, যা তোমাদেরকে তোমাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি। আল্লাহ বলছে সম্মানিত দিনী ভাই বোন, আবু সাহেব খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন বিযিবিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহামিন নাবাতা মিনাস সুহতে কানাত নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যারা সুদে টাকা ইনকাম করলো ও তার ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে, যারা অর্থ সম্পদের ওসর জাকাত বের করলো না তারা ছেলে মেয়ে সবাই জাহান্নামে যাবে। তাই আমি বলেছি সুদের টাকার চেয়ে যে শস্যে ওসর বের করা হয়নি তার চেয়ে গোখরা গমা সাপ অনেক 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 গুণে ভালো। আব্দুল রহিম সাপ কেন, সবচেয়ে তো বিষাক্ত ভয়াবহ সাপ হলো গোখরা গমা সাপ। জি এ কথাই ঠিক, গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, পরিবারের সবাই মারা যাবে না, যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির সবাই মারা যাবে, কে রক্ষা পাবে না। তাহলে গমা সাপের চেয়ে বেশি খারাপ না ভালো, যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির কেউ জান্নাত পাবে না, সবাই জাহান্নামে যাবে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এইখানে আপনাকে আরেকটা সতর্কবাণী পেশ করে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবীর আয় উপার্জন থেকে বেঁচে থাকো। শোনো, পৃথিবীকে যদি না বুঝে ভোগ করো তাহলে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে। শোনো, চিন্তা ভাবনা করে যদি না চলো তাহলে মহিলা তোমার মান সম্মানকে ধ্বংস করে দিবে।
আল্লাহ রাসূল বলছেন মা তারাক্তবাদি ফিতনাতান আজারাল রিজালে মিনান নিসায়ে পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে পুরুষের সবচেয়ে বড় বিপদজনক বস্তু হলো নারী পৃথিবীর মানুষ শুনে রেখো আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে তিনি বলেন ইয়াকুম দখল আলা নিসায়ে পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো নইলে বিপদে পড়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুমুল মুগিবাত পৃথিবীর মানুষ যার স্বামী বাড়িতে নেই সেখানে যায়ও না নইলে বিপদে পড়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইখলুনা রাজুলুন বিমরাতিন ইল্লা কানা সালিসুন শয়তান ভুলেও কখনো কোন নারীর সাথে নির্জনে একাত্রিত হয়ে না নইলে তৃতীয় জন হবে শয়তান বিপদে পড়ে যাওয়া মহিলা বলছে বাপ মা বলছে বেটিকে আর শিক্ষকের কাছে স্যারের কাছে প্রাইভেট পড়তে দিয়েছি স্যার মানে বাপ তুলে সেজন্য দিয়েছে তো স্যার কখন মহিলা হয়ে গেছে স্যার ফুফু না স্যার খালা না স্যার বাপ না স্যার ভাই কোনটা স্যার কি করে ফুফু হয়ে গেল খালা হয়ে গেল যে আপনি তাকে নির্জনে মেয়েকে পড়তে দিলে মেয়ে ক্লাস টেনে পড়ে ছি 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 এটা আবার লালমনিরহাট আব্দুর রাজ্জাক সাহেব কি বলতে চাইলেন এটা বলে বলতে চাইলাম যে বাড়িতে জামাই আসলেই শাশুড়ি বলছে মেয়েকে যে একটু এ করে আসো তোমার দুলা ভাইকে পান দিয়ে আসো খাবার দিয়ে আসো মায়ে বলছে পূর্ণ যুবতী মেয়েকে যে তোর দুলা ভাইকে এটা দিয়ে এটা দিয়ে আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফ্রি দিচ্ছেন কেন বাপ মায়ের একটু লজ্জা হয় না বাপ মায়ের একটু শরম হয় না আমিও রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার জামাই মানুষ আমার শাশুড়িকে আমি জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বৌমাকে বা কোনো মেয়েকে কাউকে আমার কাছে কোনো খাওয়ার দিয়ে পাঠিয়েছে সবসময় আমার শাশুড়ি নিজে দিতেন খাদ্য পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন আমি ওই বাড়িতে অন্য কাউকে কোনোদিন কোনো মহিলাকে কোনো খাদ্য আমার সামনে পেশ করতে দেখিনি একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফ্রি দিচ্ছেন কেন ফ্রি মানে আপনার চোখে লজ্জা নাই আপনি দেখেন না যে এক গ্লাস পানি নিয়ে গেছে আপনার যুবতী মেয়ে একটা পান হাতে করে গেছে আপনার যুবতী মেয়ে তখন আপনার জামাই পানটা নিয়ে তাকে কোলে করে নিয়ে বসে আছে এটা আপনার চোখে পড়ে না আপনি মা নন আপনাকে খারাপ লাগে না ছি আপনি মা নন জন্ম দিতে পারলে মা হওয়া যায় প্রসব করাতে পারলে মা হওয়া যায় দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় জি না মা মানে চারটা লাগে মনে আছে তো তোমার এক মা মানে শিষ্টাচার শিখাতে হবে দুই মা মানে বিদ্যা শিখাতে হবে তিন মা মানে বাচ্চাকে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে চার মা মানে বাচ্চাকে পাহারা দিতে হবে আরে মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে পাহারা হয় কেমনে এইটা আবার পাহারা দেওয়া কিভাবে হলো আল্লাহর নবী বলছেন বুখারী মুসলিম মা মেয়ের জন্য কি পাহারাদার মনে থাকবে না মনে হয় মা মেয়ের জন্য কি পাহারাদার আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা হলেন মেয়ের জন্য পাহারাদার বাপ হলেন মেয়ের জন্য পাহারাদার বাপ তো তিন চিল লেগেছে লন্ডনে চার মাসের জন্য বাপ লন্ডন তাসবি টিপছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে জান্নাত কিন্তু বাপ বেটি এই জন্য এর নাম ধর্ম আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিবে লন্ডনে তিন চিল্লাই গিয়ে জান্নাত কিনে নেই জান্নাত পড়ে নেই সাবধান জান্নাত পড়ে নেই হজরতের নার বিশ্বাস হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে হজিবতিল জান্নাত লিমা কারহে নিয়ম নীতি কষ্ট কেলেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর টপ ব্যাপার কিস্তিতে টাকা তোলে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে।